এই কি অবস্থা সবার? আমি হচ্ছে মাত্র একটা ভিডিও রেকর্ড করলাম, পরে ভাবলাম যে আসলে ক্যামেরার সামনে আমি কেমন র্যান্ডমলি কথা বলতে পারি, এটা টেস্ট করা হয়ে যাক। আমি দেখি খালিদ ফারহান ভাই অনেক কথা বলে ক্যামেরার সামনে, আমার মনে হয় না যে সেই স্ক্রিপ্ট লিখে সাজিয়ে ক্যামেরার সামনে এসে বসে, কিন্তু সে খুব সুন্দরভাবে কথা বলতেছে। আসলে আমি পারি কি না সেটা একটু টেস্ট করার জন্য আজকের এই ভিডিওটি। তো আজকে আমি একটু কথা বলবো, আজকে আমি সারাদিন কি মোটামুটি কি করলাম এবং কি কি শিখলাম এমন একটা ব্যাপার নিয়ে আমি কথা বলবো। ওকে, তো শুরুটা করি হচ্ছে দুপুরবেলা থেকে। আমি তো শহীদ সালাম বরকত হলে থাকি, কয়েকজন ফ্রেন্ড আসলো, তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে রোদ পোহাচ্ছিলাম, হলের অনেক সুন্দর জায়গা আছে রোদ পোহানোর জন্য বসলাম। পর এক ফ্রেন্ড বললো চল চা খেয়ে আসি, আমরা ঠিক আছে চল। তো চার দোকানে বসলাম, তিনজনে চারজনে বসলাম, বসে হচ্ছে আমরা তো উল্টাপাল্টা গল্প করি না, আমরা জীবনমুখী পড়াশোনা নিয়ে কথাবার্তা বলি। তো হচ্ছে আমার বন্ধুকে আমি নোটিস করছি, সে হচ্ছে দুপুরে মাংস দিয়ে খাবার খাইছে, মাংস খাইছে, মাছ খাইছে, মানে সকালে সে খায় নাই তো ওই জন্য দুই বেলার খাবার একসাথে খাচ্ছে, যাই হোক। এবং সে এমন আরও কিছু খাবার দাবার খাইছে, যে সকল খাবারে হচ্ছে আয়রন আছে, আয়রন তো আপনারা জানেন যে আয়রন আমাদের শরীরের জন্য খুবই খুবই জরুরি। দেখা যায় হচ্ছে অ্যানিমিয়া হয়, অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত স্বল্পতা। এই রক্ত স্বল্পতা যাদের হয় তারা বুঝে যে আসলে আয়রন কতটা জরুরি। এবং আপনারা এমনি তো দেখবেন যে যখন হচ্ছে কেউ প্রেগনেন্ট হয়, মানে কোনো মহিলা, সেক্ষেত্রে তাকে আয়রন ট্যাবলেট খেতে হয়। যাই হোক, তো এই যে ব্যাপারটা, মানে হচ্ছে আমি বলতেছিলাম যে আমরা এখন চা খেতে আসলাম, এখানে প্রবলেমটা কী হয়? প্রবলেমটা হয় যে আমরা যখন কোনো কিছু খাবার পরে, আয়রন জাতীয় খাবার কন্টেইন করার পরে যখন আমরা চা খাই, তখন দেখা যায় আমাদের যে আয়রনটা ইন্টেস্টাইনে, মানে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে যে আয়রনটা, মানে আমরা খাবার থেকে যে যেটা আমরা পাইছি, ওটার সাথে চায়ের মধ্যে থাকা ট্যানিন যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে একটি বড় আকারে একটা অণু তৈরি হয়, মানে আয়রন যতটুকু ছিল তার থেকে বড় হয়ে যায়। আর এই অণুটা তখন আমাদের মানে ইন্টেস্টাইন পাস করে আমাদের রক্তের মধ্যে আসতে পারে না, যে কারণে দেখা যায় যে আমি যদি মাংস খাই বা যে সকল খাবারের মধ্যে আয়রন থাকে ওই সকল খাবার খাওয়ার পর পরই চা খাওয়া ঠিক না। মানে এইসব ব্যাপার নিয়ে হচ্ছে আমরা গল্প করতেছিলাম। আসলে তখন আমার ফ্রেন্ড বলতেছিল আসলে এত কিছু চিন্তা ভাবনা করে জীবন চলে না, জীবন জীবনের মধ্যে চলতে থাকুক, আসলে এত চিন্তা ভাবনা করে লাভ নাই। তো হচ্ছে আমরা আরেকটা ব্যাপারে কথা বলতেছিলাম যে খাবার পর পরই যদি আমি পানি খাই, সেক্ষেত্রে আমার এক ফ্রেন্ড বলতেছিল যে আমাদের যে এনজাইমগুলো আছে ওই এনজাইমগুলো খাবারকে আবার ডাইজেস্ট করে পেটের মধ্যে গিয়ে, ওই এনজাইমগুলো ডাইলিউট হয়ে যায়, মানে পাতলা হয়ে যায়, যে কারণে হচ্ছে খাবার পর পরই যদি অনেক বেশি পানি খেয়ে ফেলি সেক্ষেত্রে আমাদের হজমে প্রবলেম হতে পারে, পেট ফোলা ফোলা লাগতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। ওকে, তবে রিসেন্টলি আমাদের একটা ক্লাস ছিল গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকের উপরে, যেখানে স্যারের কাছে জিজ্ঞেস করা হয়েছিল আসলে পানি খাওয়ার সাথে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যার কোনো কিছু আছে কি না, তখন স্যার বলছে না নাই। তারপর হচ্ছে তাসনিম জারাপুর একটা ভিডিও দেখেছিলাম, সেখানে বলা হয়েছে আসলে খাবার পরপর পানি খাওয়ার সাথে গ্যাস্ট্রিকের সমস্যা, খাবার কম হজম হওয়া, এই সকল ব্যাপার কোনো ভিত্তি নাই। তো এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমাদের দুই দলের মধ্যে একটু তর্ক বিতর্ক হচ্ছিল, বিভিন্ন বিষয়ে মানে ফিজিওলজি বলা হচ্ছিল। তো আসলে সত্যি এটার কোনো ভিত্তি নাই। আপনাদের যদি মনে হয় ভিত্তি আছে তাহলে কমেন্টে জানাইতে পারেন যে আসলে খাওয়া ঠিক না, খাবার খাওয়ার সাথে সাথে পানি খাওয়া ঠিক না। ওকে, তো এরপরে হচ্ছে আরেকটা ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছিল, সেটা হচ্ছে খাবার পর পরে আমাদের কেন ঘুম চলে আসে, মানে এই ব্যাপারটা কেন হয়। তখন আচ্ছা না, তার আগে আরেকটা প্রশ্ন ছিল যে খাবার পর পরই গোসল করলে কি প্রবলেম হতে পারে। তখন আমি এই কোশ্চেনটা করি, তখন আমার এক ফ্রেন্ড বলতেছিল যে খাবার পর পর যদি গোসল করি তাহলে দেখা যায় যে খাওয়ার পর তো আমাদের পাকস্থলীতে অনেক কাজবাজ হয়, তাই না, এবং ওইখানে অনেক ব্লাড, সারা দেহের অনেক ব্লাড ওইখানে ওই সময়টাতে চলে আসে, যে কারণে দেখা যায় যে ওই সময়টাতে যদি আমরা গিয়ে গোসল করি, আর গোসল করলে তো আমাদের টেম্পারেচারটা কিছুটা কমে যায়, এবং ওই টেম্পারেচারটাকে ঠিকঠাক করার জন্য দেখা যায় ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। তো গোসল করার পর দেখবেন যে আপনি রক্ত চলাচলটা বেড়ে যাচ্ছে, তো যেহেতু রক্ত চলাচল বেড়ে যাচ্ছে সারা শরীরে রক্ত চলাচল করতেছে টেম্পারেচারকে মেনটেন করার জন্য, তখন পাকস্থলীতে গিয়ে আমার ব্লাড সার্কুলেশনটা কিছুটা কমে যায়,
এই পাকস্থলীতে ব্লাড যাওয়া কমে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমার খাবার পরিপাক, খাবার হজমে কিছুটা প্রবলেম হতে পারে। এই জন্য খাবার পরপরই গোসল করাটাও ঠিক না। তো আবার তর্ক লেগে গেল দুই বন্ধুর মধ্যে যে আসলে খাবার পরিপাকের সময় রক্তের কোনো ভূমিকা নাই, একটা ফ্রেন্ড বলতেছিল। তো আরেকটা ফ্রেন্ড বলতেছিল যে না, ভূমিকা আছে, আমাদের বিভিন্ন যে হরমোনগুলো দেয় সেই হরমোনগুলো তো ব্লাডের মাধ্যমে এখানে আসতেছে, এখানে ব্লাড সার্কুলেশনটা দরকার আছে। ওকে, তো এইটা নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিল। আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আমরা যদি মানে খাবার পর পরে আমাদের ঘুম কেন আসে, এটা ওই ব্লাড সার্কুলেশনের ব্যাপারটা, যে খাবার খাওয়ার পরে আমার বেশিরভাগ ব্লাডগুলো চলে আসে হচ্ছে আমার পাকস্থলীতে চলে আসে, এবং পাকস্থলী, ইন্টেস্টাইন, এই সকল জায়গাতে চলে আসে, আমাদের ব্রেনে কিছুটা ব্লাড কমে যায়, যে কারণে হচ্ছে ঘুম ঘুম ভাব আসে। তো চার আড্ডাটা আমরা কিন্তু কাউকে সমালোচনা, কাউকে নিয়ে কটু কথাবার্তা এসব নিয়ে কিন্তু আমরা চায়ের আড্ডাটা দেইনি, আসলে আমাদের আড্ডাটা হয়েছে অন্যরকমভাবেই, ঠিক আছে? তো আমার মনে হয় যে আড্ডাগুলো এরকম ব্যাপারগুলো নিয়ে হওয়া উচিত, কাউকে কাউকে সমালোচনার ব্যাপার না নিয়ে আমরা এমন কিছু টপিকে আলোচনা করতে হবে যেটা নিয়ে আমরা শিখতে পারি, সামনে কোনো পরিবর্তন আনতে পারি। ওকে, তো এই ব্যাপারটা আমি শিখতে পারলাম, আসলে মাঝে মধ্যে আমার আড্ডা দেওয়া উচিত। তো ওইখান থেকে চলে আসলাম রুমে, রুমে এসে হচ্ছে নামাজ কালাম পড়ে বাইরে বসলাম ভিডিওর স্ক্রিপ্ট লেখার জন্য। তখন আমার এক ফ্রেন্ড এসে বলতেছিল যে তুমি হচ্ছে ইংলিশ স্পিকিং প্র্যাকটিসের জন্য কিছু করো কি না। আমি বললাম হ্যাঁ, আমি একটা অ্যাপ দিয়ে হচ্ছে বিভিন্ন দেশের মানুষজনের সাথে কথাবার্তা বলি। তো অনেক দিন প্র্যাকটিস করা হয় না, আমি তখন সাথে সাথে ওই অ্যাপটা বের করে একজনকে কল দিই, একজনকে কল দিলে বলে তখন এখানে মানে ওইখানে কল দিলে দেখা যায় র্যান্ডমলি কাউকে পেয়ে যায়। তো ইন্ডিয়ান এক ছেলের সাথে কথা হইলো, প্রায় 15-20 মিনিট অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। সে হচ্ছে জুয়োলজিতে অনার্স শেষ করছে, একটা হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করতেছে। যাই হোক, তার সাথে অনেক গল্প হলো, তার সাথে কথায় কথায় সে আমাকে একটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করে যে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন। আচ্ছা, আমি চ্যানেলের নামটা লিখে দিব ভিডিও স্ক্রিনে। তো তার আমি হচ্ছে দুইটা ভিডিও দেখতেছিলাম, একটা ভিডিও 50 মিনিটের ছিল, সেই ভিডিও আমার খুব ভালো লাগলো, আমি প্রায় 30 মিনিট ধরে ভিডিওটা দেখতেছিলাম। তো ভিডিওতে মানে এমন কিছু কথাবার্তা বলছে, শেয়ার করি নাকি? ভিডিওতে বলতেছিল যে আপনি কত টাকা ইনকাম করবেন সেটা ডিপেন্ড করতেছে আপনি কী পরিমাণে শিখতেছেন সেটার উপরে। ধরেন আপনি মাসে 50,000 টাকা ইনকাম করেন, তার মানে আপনি যে পড়াশোনাটা করছেন ওই 50,000 টাকার মতোই আপনি পড়াশোনা করছেন। আপনি যদি মাসে 2,00,000 টাকা ইনকাম করতে চান, তার মানে আপনাকে কী করতে হবে, 2,00,000 টাকার মতোই পড়াশোনা করতে হবে। মানে তার মূল কথাটা ছিল পার্সোনাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? মানে পার্সোনাল ডেভেলপমেন্ট আপনার জন্য কতটা জরুরি এই বিষয় নিয়ে সে অনেক বড় লেকচার দিচ্ছিল। এবং সে ওইখানে বলল যে পার্সোনাল ডেভেলপমেন্টের সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে পড়াশোনা করা, পড়াশোনা বলতে রিডিং, মানে রিডিংয়ের প্রতি সে গুরুত্ব দিল। তার আগে সে বলতেছিল যে তার হচ্ছে একটা ভিডিও তার লাইফ অনেক পরিবর্তন নিয়ে আসছে, পরে ভিডিওর পুরো ভিডিওটার এক লাইন পরিবর্তন নিয়ে আসছে। আবার সে বলতেছিল যে আপনি যদি কোনো ধর্মগ্রন্থ পড়েন, সে ধর্মগ্রন্থর পুরোটা পড়ে যে আপনার জীবনে পরিবর্তন আসবে এমনটা নাও হতে পারে, অথবা এমন হতে পারে যে একটা লাইন পড়ে আপনি জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারবেন, যদি একটা লাইন ভালো মতো আপনি মাথায় গেঁথে নিতে পারেন। তো সে বলতেছিল যে সে ওই যে ভিডিওটা দেখতেছিল, ওই ভিডিওতে একটা কথা ছিল যে হ্যাবিট মেক্স ইউর ফিউচার, মানে ভালো একটা অভ্যাস আপনার ভবিষ্যৎ গড়ে দেবে। পরে তিনি বলতেছিলেন যে আপনারা যদি পড়ার অভ্যাসটা করতে পারেন, পড়ার অভ্যাস, এই পড়ার অভ্যাস আপনার জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসবে, আপনি যত পড়বেন, যত জানবেন, তত টাকা আপনি ইনকাম করতে পারবেন। পরে চিন্তা করলাম, আসলেই আমাদের কোরআনের যে প্রথম শব্দটা সেটা কিন্তু এটা দিয়ে শুরু হয়েছে, ইকরা, পড়ো, মানে আমাদের পড়তে হবে। আমরা সারাদিন অনেকভাবে কাটিয়ে দিচ্ছি, অনেকভাবে এটা করতে সেটা করতেছি, ইউটিউবে সময় দিচ্ছি, ফেসবুকে সময় দিচ্ছি, আসলে আমরা কতটুকু পড়তেছি, কতটুকু নতুন কিছু জানতেছি আসলে জানতেছি না। তো তার ভিডিও দেখে হচ্ছে আমি চিন্তা করলাম যে আসলে পার্সোনাল ডেভেলপমেন্ট, পড়াশোনা, আমি যত পড়বো তত কিন্তু আমি জানতে পারবো। আমি যত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের দেখছি, যত ভালো ভালো সিইও যারা আছে, তারা পড়ছে, প্রচুর পড়ছে। আসলে না পড়লে আপনার মধ্যে পরিবর্তন আপনি আনতে পারবেন না, এজন্য পড়তে হবে।
ওকে, তারপরে হচ্ছে তার ভিডিওতে আরেকটা খুব মজার একটা দিক ছিল। সে বলতেছিল যে আমরা যে সকালে উঠতে পারি না, এই যে প্রবলেমটা, এই অভ্যাসটা আমরা গড়তে পারি না, কিন্তু সে আপনাকে সকালে ওঠার একটা দারুণ একটা ট্রিক্স শিখাই দিতে পারবে। আপনি আপনি যদি এটা না মানে যদি আপনি এটা ফলো করেন বা এটা আপনি যদি ট্রাই করেন, অবশ্যই আপনি সকালে উঠতে পারবেন। আপনি যদি সকালে উঠতে না পারেন, তাহলে সে নাকি তার মানে চাকরি ছেড়ে দেবে, ঠিক আছে? মানে যে সে যে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা বলে, এইসব বলা ছেড়ে দেবে এবং সে এসব কখনোই বলবে না। পরে বললাম যে আসলে সে ট্রিক্সটা কী। পরে হচ্ছে সে মঞ্চে একজনকে ডাকলো, ডেকে হচ্ছে তাকে বললো যে আপনার মানি ব্যাগ থেকে একটা টাকার নোট বের করেন, মানে 1,000 বা 500 বা 100 টাকার নোট। পরে হচ্ছে সে 100 টাকার একটা নোট দিল তাকে। নোট দিয়ে বলতেছে যে আপনি ধরেন রাতে অ্যালার্ম দিয়ে ঘুমাইলেন যে আমি সকাল 6টার দিকে ঘুম থেকে উঠব। এখন আপনি যদি সকাল 6টার দিকে ঘুম থেকে উঠতে না পারেন, সকালে উঠে মানি ব্যাগ থেকে আপনি 100 টাকা বের করে ছিঁড়ে ফেলুন, এটা হচ্ছে আপনার পানিশমেন্ট। ওকে, আজকে দিন চলে গেল, রাতে আবার অ্যালার্ম দিন। পরের দিন সকালে যদি আপনি ঠিক 6টার দিকে উঠতে না পারেন, সকালে উঠে মানি ব্যাগ থেকে টাকা বের করে ছিঁড়ে ফেলুন, তারপর আপনার কাজে চলে যান। আপনার কি মনে হয় প্রতিদিন আপনি এই কাজটা করতে পারবেন? আপনার ঠিকই 6টার দিকে ঘুম থেকে তৃতীয় দিন উঠতে হবে, আপনি উঠবেন না, আপনার পুরো বা ফ্যামিলি পর্যন্ত সকালে ঘুম থেকে উঠে যাবে যদি আপনি এই কাজটা করেন। অর্থাৎ এখানে সে যে জিনিসটা বোঝাইছে যে আমরা হারাতে চাই না কোনো কিছু, আমরা শুধু পেতে চাই, আমরা কোনো কিছু স্যাক্রিফাইস করতে চাই না। আর যখনই আমাদের মধ্যে এই স্যাক্রিফাইসের একটা দিক চলে আসবে, একটা হারানোর একটা দিক চলে আসবে, তখনই কিন্তু আমরা ওই কাজটার প্রতি খুব বেশি আগ্রহী হই এবং ওই কাজটা আমরা সহজে করতে পারি। আপনি যদি চিন্তা না করেন যে আমি কিছু হারাচ্ছি না, তাহলে আমি সকালে কেন উঠব, তাই না? তা আপনি যদি হারানোর চিন্তাভাবনা করেন, তাহলে সকালে উঠতে পারবেন। আপনি ট্রাই করে দেখতে পারেন, 200-300 টাকা খুব বড় বড় কিছু না, সকালে উঠেন, নিজেকে ডিটারমাইন্ড রাখেন সকালে উঠবো, যদি উঠতে না পারেন নিজেকে একটা পানিশমেন্ট দেন, আপনি দেখবেন উঠতে পারবেন। আমি হয়তো সুন্দর মতো বলতে পারিনি, কিন্তু সে তার খুব ভিডিওতে খুব ভালো মতো এই ব্যাপারটা বোঝাইছে। আচ্ছা, তো আরও কিছু ব্যাপারগুলো তার ভিডিও থেকে জানতে পারলাম যে আমরা লাইফে হচ্ছে মানুষের সাকসেসটাকে দেখি সবসময়, কিন্তু এর পেছনে যে স্যাক্রিফাইসগুলো, এর পেছনে যে তার চেষ্টাগুলো আসলে আমরা দেখি না। ওকে, যাই হোক, আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। এরপরে হচ্ছে আরেকটা ব্যাপার, আমি খুবই দুঃখ পাইছি এবং আসলে বাংলাদেশের মানুষজন তাদের মেন্টালিটি দিন দিন যে কী পরিমাণে বাজে হচ্ছে, এই ব্যাপারটা আপনাদের শেয়ার করলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে আজকে একটা ভিডিও দেখতেছিলাম যে একটা ছেলে ক্লাস 9 নাকি 10 পড়ে, সে হচ্ছে গিনেস বুকে রেকর্ড করে ফেলছে, মানে দারুণ একটা ব্যাপার, গিনেস বুকে রেকর্ড করছে। রেকর্ডটা ছিল হচ্ছে 7 সেকেন্ডে মার্কস পড়বে, 10টা মার্কস সে 7 সেকেন্ডে পড়বে এবং সে রেকর্ড করে ফেলছে, 7 নাকি 7.5 সেকেন্ডের মতো লাগছে। এবং আরেকটা রেকর্ড ছিল যে হাত বেঁধে কলা খেতে হবে, মানে পুরো কলা ছুলে হাত বেঁধে কলা খেতে হবে, এটাও সে রেকর্ড করে ফেলছে। অন্য অন্য জায়গায় বিশ্বে যারা যত দ্রুত করছে তার থেকে সে অনেক দ্রুত করে রেকর্ড করে ফেলছে এবং এটা নিয়ে একটা নিউজ হয়েছে। কিন্তু ওই নিউজে মানুষজন এমনভাবে ছেলেটাকে এবং সাংবাদিককে পচাচ্ছিল, মনে হয় সব রেকর্ড তাদের কাছে হাতে গোনা, মানে কিছুই না, মানে হাতের মানে কি বলবো, ছাই। যাই হোক, মানে এমনভাবে তাকে পচাচ্ছিল, গালিগালাজ করতেছিল, সাংবাদিককে নানান কথাবার্তা বলতেছিল, ছেলে মা বাবাকে নানান কথাবার্তা বলতেছিল, মানে আমি পুরো অবাক। হয়তো তারা পুরো ভিডিও দেখেন, এই ভিডিওতে কিন্তু আরও অনেক ব্যাপার ছিল, ছেলে বলতেছিল সে কীভাবে এই স্ট্রাগলগুলো করে। আপনি চিন্তা করেন, ক্লাস 9-10 একটা ছেলে ইন্টারনেট ঘেটে গিনেস বুকে রেকর্ডের জন্য অ্যাপ্লাই করে সে রেকর্ডটা অর্জন করছে, এটা কত বড় একটা ব্যাপার। সে অনেক আগে, সে আগে থেকে ট্রাই করা শুরু করছিল, সে প্রথমে সে স্টেপলার যে পিন ছিল ওই পিন দিয়ে বড় করে একটা হচ্ছে বানাতে চাইছিলো, কি বলে, সিকলের মতো বানাতে চাইছিল, কিন্তু সে এটা প্র্যাকটিস করছে, করার এই মাঝেই বাংলাদেশে এক ভাই সেটা রেকর্ড করে ফেলছে, পরে সেটা করতে পারে নাই। এবং আরেকটা রেকর্ড নিয়ে সে ভাবছিলো যে পেন্সিলের উপর পেন্সিল রাখা বা এমন কিছু একটা হতে পারে, আমার আসলে মনে পড়তেছে না। ওই রেকর্ডটা সে ট্রাই করছে যে 10টা পেন্সিল কীভাবে একটার পর একটা রাখা যায়, কিন্তু বাংলাদেশে আরেকজন 11টা পেন্সিল দিয়ে এই রেকর্ডটা করে ফেলে। তো এই রেকর্ডটা হয় না, সে 2 বার ব্যর্থ হয়েছে।
পরে এই কোভিডের মাঝে সে হচ্ছে চিন্তা করলো যে মাস্ক নিয়ে কিভাবে হচ্ছে কোনো কিছু করা যায় কিনা। পরে সে অনেক সার্চ করে দেখলো যে এমন একটা রেকর্ড আছে যে রেকর্ডটা 13 সেকেন্ডে 10টা মাস্ক পরছে, তো 13 সেকেন্ড না 12 সেকেন্ড জন্য। পরে সে এই রেকর্ডটা ভাঙার জন্য ট্রাই করে এবং সে 7.5 সেকেন্ডে এই রেকর্ডটা ভেঙে ফেলে। এবং তার আরও অনেক অ্যাক্টিভিটিস আছে, সে বিভিন্ন উড়োজাহাজ বানাইছে, হেলিকপ্টার বানাইছে, এই যে কাজগুলো সে করছে সব কিছু ভিডিওতে বলা হয়েছে। কিন্তু আজব বাঙালি তাকে প্রচুর কমেন্টে উল্টাপাল্টা কথা বলতেছিল। মানে খুব চিন্তা করলাম যে আসলে কোথায় যাচ্ছে দিনগুলো। আচ্ছা, এই হলো আজকের দিন, চিন্তাভাবনা করার দিন, মানে আর কি বলবো। আচ্ছা, আরেকটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে আজ আমি আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে মেডিকেল আছে ওইখানে গিয়েছিলাম। তো জাহাঙ্গীরনগর মেডিকেলকে অনেকেই হচ্ছে নাপা সেন্টার বলে ডাকে, যে নাপা সেন্টার, এখানে গেলেই শুধু ডাক্তার নাপা দিয়ে দেয়, নাপা ছাড়া এখানে কিছু পাওয়া যায় না। তো হচ্ছে আজকে আমার পায়ে একটি প্রবলেম ছিল, যে প্রবলেমের জন্য হচ্ছে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো আমাকে হচ্ছে নাপা লিখেছিল আর হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক লিখছিল। তো আমি ওইখানে গেলাম, ভাবছি যে অ্যান্টিবায়োটিকটা আমার বাইরে থেকে কিনে নিতে হবে। পরে যাওয়ার পরে সে হচ্ছে আমাকে নাপা প্লাস দিল এবং অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিল। চিন্তা করলাম যে বাহ, এটা তো এখন নাপা সেন্টার না, এখান থেকে এখানে অ্যান্টিবায়োটিকও পাওয়া যাচ্ছে। পরে তাকে বললাম যে এখানে তো সবাই এটাকে নাপা সেন্টার বলে, আপনি অ্যান্টিবায়োটিকও দিলেন, ঠিক আছে। পরে বলছে না, এটা তো মানুষ ভুল বলে, এখানে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আছে, আরও বিভিন্ন ধরনের ওষুধ আছে, আমরা এগুলো স্টুডেন্টদেরকে দিয়ে থাকি, কিন্তু তারা আসলে এটাকে শুধু নাপা সেন্টারই বলে, এটাকে অবজ্ঞা করে, এটা নিয়ে মজা করে, আসলে এই মজাটা করা উচিত না, ঠিক আছে। আমি বললাম যে হ্যাঁ সত্যি, এটা যে নাপা সেন্টার শুধু বলি আমরা, এটা বলাটা ঠিক না। তারা অনেক চেষ্টা করে স্টুডেন্টদের জন্য ভালো কিছু করার জন্য, হয়তো গাফিলতি আছে, বাংলাদেশের কোন জায়গাটাতে গাফিলতি নাই আপনি বলেন, সব জায়গাতে আছে। তো আমার মনে হয় যে সব জায়গায় সবার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করা উচিত। আচ্ছা, এখানে যে পাখির বাসাটা দেখতেছেন, এই পাখির বাসাটা হচ্ছে বাবুই পাখির বাসা এবং এটা অরিজিনাল। এটা হচ্ছে আমাদের, আমি গ্রাম থেকে নিয়ে আসছি ক্যাম্পাসে, আমাদের হচ্ছে বাড়ির পাশে একটি তাল গাছ আছে, ওইখানে হচ্ছে অনেক বাবুই পাখির বাসা ছিল, ঝড়ে বাসাটা পড়ে গেছে। আমি প্রায় 1.5 বছর বাসায় রাখছিলাম, আমাদের ঘরে রুমে রাখছিলাম, পরে এখান থেকে নিয়ে আসছি বাসাটা। আসলে আমার খুব পছন্দের যে একটু গ্রামের ভাইব পাওয়া যাচ্ছে রুমের মধ্যে। আচ্ছা, এই হলো ব্যাপার। তো আমি তো র্যান্ডমলি কথাবার্তা বললাম, জানি না কেমন কি বলতে পারছি, আমি ট্রাই করতেছি, কারণ যে আমার সামনে কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, যে ভিডিওগুলো খুব সহজ ভাষায় ওষুধ নিয়ে কিছু কথাবার্তা, মেডিকেল টার্ম নিয়ে কিছু কথাবার্তা যাতে সহজ ভাষায় আপনাদের বলতে পারি, ওই জন্য আমার আরও বেশি প্র্যাকটিস দরকার এবং র্যান্ডমলি ভাবে কথাবার্তা আপনাদের সামনে বলবো। তো সবাই দোয়া করবেন আমাদের ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলটা যেন মানুষের কাছে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে যেগুলো খুবই খুবই মানুষের জন্য জরুরি, আপনারা ঘুরে আসতে পারেন, ভিডিওগুলো সবার সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।